ভাই এই জুসারে ফ্রেশ জুস হবে এই জুসারে ফ্রেশ জুস হবে এক সেকেন্ডে তাও আবার গাজরের জুস দেখবেন আবার গাজরের জুস এই যে দেখেন কেমন দেওয়া মাত্র নিয়ে নিবে দেখেন মানে দেওয়া মাত্র ওরে বাইরে ভাই এই দেখেন সে কিভাবে নিচ্ছে কিভাবে নিয়ে নিতেছে দেখেন আবার এই যে পাম্পারও আছে হ্যাঁ এটা দিয়ে আপনি চাপ দিতে পারবেন চাইলে ওরে দেখেন এই দেখেন জুসটা আসছে মাথায় নষ্ট দেখেন সে কিভাবে চিপড়ে নিচ্ছে আচ্ছা বল থেকে রসটাকে নিগড়ায় নিবে দুই নল কেন ভাই এটা দিয়ে জুস বের হচ্ছে এটা দিয়ে সাবাটা বের হবে ওরে ভাই এই যে দেখেন দিচ্ছি আগে যে জুসারগুলো দেখতাম সাবা তো ভিতরে থাকতো ভিতরে থাকতো এটা দেখেন সম্পূর্ণ আলাদা হয়ে যাবে দেখেন সম্পূর্ণ আলাদা কিন্তু সে কিভাবে নিচ্ছে আপনি একটু দেখেন ভাই এখান থেকে আচ্ছা দেখেন সেটাকে নিগড়ায় নিচ্ছে চিপড়ায় নিচ্ছে দেখেন নিগড়ায় চিপড়ায় এবং উপরে কিন্তু একটা পাম্পারও আছে পাম্পারও আছে আপনি পাম্প দিয়ে আপনি ইয়ে করতে পারবেন কাজ করতে পারবেন এবং এটার মধ্যে আমরা বাচ্চাদের আদা ছেঁচে খাওয়াই না আবার আদার মধ্যে আদার জুসও করতে পারবেন আপনি আদার জুসও করা যাবে আদার জুসও করতে পারবেন কি বলেন ভাই আবার করলাও রাখছেন করলা জুসও করতে পারবেন আবার মালটা রাখছেন তাও আবার সিলকা সহ সিলকা সহ সেটা জুসও আপনি করতে পারবেন এটার মধ্যে আচ্ছা আচ্ছা দেখেন এটার মধ্যে পারবেন না এরকম কোন জুস নাই আল্লাহ দুনিয়া যত ধরনের ফল আছে গ্যান্ডারি যেটা আছে আচ্ছা গ্যান্ডারি জুস আপনি এর মধ্যে করতে পারবেন গ্যান্ডারির জুস গ্যান্ডারি জুসটা গ্যান্ডারিটাকে কেটে আপনার ইয়া ছাড়া দিতে হবে এই যে গ্যান্ডারিটা ছাড়া দিতে হবে আমরা ছিলার ভয়ে জি তারপর হচ্ছে কামড় দেওয়ার ভয়ে কিন্তু খাইতে চাই না আমাকে জি একবারে জুস হ্যাঁ একবারে জুস মানে এটা দিবেন আর কিন্তু এইভাবে কিন্তু একবারে জুস একবারে ক্লিন জুসটা পাবেন আপনি এটার মধ্যে একবারে ক্লিন জুস একবারে ক্লিন জুস যা দিবেন তাই নেবে এই যে আপনি ছোবাটা দেখেন যে ছোবার মধ্যে কোনো রস আছে কিনা ভাই হাত দিয়ে ধরে দেখেন ছোবাতে কিন্তু কোনো পরিমাণ কোনো রস কিন্তু নাই এটাতে দেখেন একেবারে অসাধারণ এদিক একদিক দিয়ে হচ্ছে ফ্রেশ জুস বেরোবে আরেক দিক দিয়ে কিন্তু আপনাদের সোবাটা বের হয়ে যাবে দেখেন একবারে দিয়ে দিবেন একবারে চিপড়ে চিপড়ে কিন্তু নিয়ে যাবে দেখেন কিভাবে নিগড়ে নিচ্ছে অসাধারণ অসাধারণ আপনি ইউটিউবে সার্চ দিলে ভাই দেখবেন এই জুসারগুলো এখন বের হইছে নতুন আপডেট মডেল আচ্ছা যেটা আপনি দিবেন সেকেন্ডে এখান দিয়ে জুস বের হবে এখান দিয়ে সাবাটা বের হবে দেখেন মানে এই প্রথম কিন্তু দেখেন একদিক দিয়ে সোবা একদিক দিয়ে একবারে চিপড়া জিনিসটাকে দিছে দেখেন ভিতরে কিন্তু কিছুই নাই ভিতরে এটা কি ব্লেড নাকি পাথর নাকি ভাই এই এইটা আপনার হলো পাথর টাইপ একবারে নিগড়ায় দিবে এটাকে আচ্ছা এই যে দেখেন ক্লিন জুস করে ফেলছি সেকেন্ডে আচ্ছা আবার লক আছে নাকি লক আছে লক এখানে লক করে দিতে পারবেন চাইলে আপনাকে এটা টান দিয়ে খুলতেও পারবে এই যে এখানে দেখেন লক সিস্টেম আছে কিন্তু কলের মধ্যে জুসটা করে ফেললাম সেকেন্ডের মধ্যে আচ্ছা আচ্ছা দেখেন এক সেকেন্ডেই কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে জুস হয়ে গেছে এই যে দেখেন একবারে পিওর জুস এই যে দেখেন বাইরে আমরা কি খাই না খাই কিন্তু আপনি বাচ্চাদেরকে জুস কিনে দিবেন ওই জুসটা আপনার পিওর কিনা সেটা আপনি জানেন না রাইট এটা হলো পিওর জুস দেখেন আমি একটা মালটা দিব আচ্ছা এই মালটা এখান দিয়ে বসাবেন একবারে আস্ত মালটা কিন্তু আস্ত মালটা এই যে এখান দিয়ে দিয়ে দিলেন দেখেন একবারে সে নিয়ে নিবে আচ্ছা দেখেন কত সুন্দরে একবারে সুলকা সহ কিন্তু দেখেন সিকলা সহ সে নিয়ে সিকলাটা কিন্তু এদিক দিয়ে বের হচ্ছে রসটা এখান দিয়ে বের হচ্ছে দেখেন কিভাবে বের হচ্ছে এইখান দিয়ে বের হচ্ছে এই যে দেখেন সিকলাটার মধ্যে কোনো চুল পরিমাণে কোনো কিচ্ছু নাই দেখেন কোনো রস কিন্তু নাই এমনি জুসা যেগুলো সেগুলোর মধ্যে কিন্তু সিল্কের সাথে রস যায় এটা কিন্তু যায় নাই দেখেন আচ্ছা এবারে বসাবেন আপনি বসাবেন ইউটিউবে সোলো জুসার লিখে সার্চ দিবেন দেখবেন এটা চলে আসবে আচ্ছা আচ্ছা এই যে জাস্ট এটাকে ঘুরায় দিবেন ঘুরায় দিব এই যে দেখেন ও নিয়ে নিছে দেখেন সিল্কারা চিলাও লাগবে না আপনার দেখেন একবারে যা দিবেন তাই কিন্তু নিয়ে নিবে এই যে দেখেন জুসটা পড়তেছে আচ্ছা আচ্ছা ওকে এই যে আদা চান এটা দিয়ে আবার একটু চাপ দিয়ে দিতে পারবেন আচ্ছা এই যে পাম্পার আছে নেওয়ার জন্য দেখেন চাপ দিয়ে দিতে পারবেন একবারে ফ্রেশ জুস ভাই মাথায় নষ্ট কাজ দেখে দেখেন ভাই আপনি এর আগে এই জুসার দেখছেন আজব জুসার আজব এক জুসার কিন্তু দেখেন অসাধারণ এবং এইটাতে নাকি এই যে আদাও হবে আদাও হবে যেটা করলা জুস যাদের ডায়াবেটিস আছে যেন অনেক সময় তাদের যাদের ডায়াবেটিস আছে ডাক্তাররা কি খেতে বলে জানেন করলা খেতে বলে এখন করলাটা আপনি জুস করে ওভাবে খেতে পারেন না ব্লেন্ডিং এ ব্লেন্ডার হয় জুস হয় না আচ্ছা আচ্ছা এই দেখেন পিওর মালটার জুস হয়ে গেছে একেবারে পিওর মালটার জুস একবারে পিওর মালটার জুস অসাধারণ আমি এটার মধ্যে আপনাকে আদার জুসটা করে দেখাই এখন আচ্ছা আদার জুস আদার জুস যেটা বাচ্চাদের করতে গেলে কি হয় বাচ্চাদেরকে আদার জুস খেতে বলে আদার রস খাওয়াইতে বলে ডাক্তার অনেক সময় কাশি হইলে ঠান্ডা হইলে কিন্তু আপনি কি করেন ওটাকে ছেঁচে দেন কিন্তু রস কিন্তু পারফেক্টলি পান না আচ্ছা আচ্ছা কোন জুসারে আদা রসটা হয় না এটার মধ্যে হবে এই দেখেন আমি জাস্ট এটা মধ্যে দিয়ে দিব আদা কিন্তু দিয়ে দিচ্ছি দেখেন একেবারে দেখেন আদা দিয়ে দিচ্ছি একবারে আদা কিন্তু একবারে রস হয়ে বেরিয়ে যাবে ব্লকটা আচ্ছা 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 ওকে তো দেখেন একেবারে চমৎকার আর ভাই এটা কি আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে এটা অফার প্রাইসে থাকবে এক সপ্তাহের অফারে থাকবে আচ্ছা কোন ব্র্যান্ডের এটা ভাই এটা হলো সুকানি ব্র্যান্ডের এই যে দেখেন সুকানি স্লো জুসার স্লো জুসার এর আগেও জুসারটা ছিল কিন্তু শেষ হয়ে গেছে ভাই আচ্ছা আচ্ছা দিতে পারি নাই ওকে দেখেন কাস্টমার কি আবার নতুন করে নিয়ে আসছি সুকানি ব্র্যান্ডের কিন্তু আদার জুস এই দেখেন করতেছি আদার জুস জাস্ট আপনি এটা এভাবে দিয়ে দিলেন সোবাটা বের হয়ে গেছে এই যে সোবাটা বের হচ্ছে এদিক দিয়ে পড়তেছে দেখেন এই যে দেখেন এটাকে যদি চিপটায়ও চুপ পরিমাণে কোনো রস বের হবে কোনো রস বের হবে না কোনো রস বের হবে না আচ্ছা আচ্ছা দেখেন খুবই চমৎকার ওকে সারা বাংলাদেশ থেকে চাইলে কিন্তু নিতে পারবেন এই জুসারগুলো ভাই আপনি এটা আজ মানে অবাক হন না যে আদার জুস কি সুন্দর হয়ে যায় সেকেন্ডের মধ্যে এই যে ভিতরের অবস্থাটা দেখেন এটাকে এটার পিষে নিগড়ায় তারপরে জুসটা দিচ্ছে তারপরে কিন্তু জুসটা দিচ্ছে জি এই যে এটার সাথে চুল পরিমাণে কোনো আদার সাথে রস নাই দেখেন দেখেন একেবারে মানে এক ফোঁটা রসও কিন্তু রেখে দিবে না একবারে আপনারা যারা ওই যে আপনার ওই ওষুধের ইয়ে করে
তাদের জন্য আপনার এরকম আদা রস করতে হয়। এই যে আদা রসটা আপনি করে ফেলবেন, দেখেন যে অল্প কয়টা আদা করছি কতরি রস হয়ে গেছে, দেখেন কত রস বের হয়ে গেছে, কত রস বের হয়ে গেছে, ওয়াও দেখেন অসাধারণ। জি এখন আমি আপনাকে করলা জুসটা করে দেখাই, করলা জুস যেটা ডাক্তাররা বলে ডায়াবেটিস রোগীদের খাওয়ার জন্য, কিন্তু আপনি খেতে পারেন না। এই যে এটা করতে করলা জুসটা আপনি করে খেতে পারবেন, করলা দিয়ে দিলাম এই যে দেখেন, তারপর হচ্ছে দেখেন এখান দিয়ে নিগড়ায় বের হবে, আমি এটা খুলে দেই, দেখেন যা দিবেন আপনারা সব কিন্তু জুস হয়ে বের হয়ে যাবে, একদিক দিয়ে জুস হবে আরেক দিক দিয়ে কিন্তু সোবাটা বের হয়ে যাবে। দেখেন করলা জুস, তারপর কি জুস খেতে চান, মানে আপনার আল্লাহ দুনিয়া যত ধরনের ফল আছে, আচ্ছা আপনি সব ফলের জুস এটার মধ্যে করতে পারবেন, এইটার মধ্যে আপনার করতে পারবেন। জি আচ্ছা আচ্ছা ওকে, দেখেন এই যে সোবাটা কিভাবে বেরোচ্ছে, রস কিভাবে বেরোচ্ছে, এই আস্ত করলা দিয়ে দেন না, বিদ্যুৎ বিল কেমন আসতে পারে ভাই, এইটা 150 ওয়াট ভাই, মাত্র 150 ওয়াট, আচ্ছা মাত্র 150 ওয়াট ক্লিনিং, ঠিক আছে ওকে। এগুলা মানে খুবই ভালো মানের একটা জুসার, যারা মানে এবং মোটরটা কিন্তু অনেক হেভি, যারা মনে করেন একটা চাচ্ছেন যে আপনার বাচ্চাকে ভালো জিনিস খাওয়াবেন, রাইট, ভালো জুসটা খাওয়াবেন সবাইকে, আপনি বাচ্চাকে একটা ফল দিলেন সে কিন্তু আপেলটা খাবে না, রাইট, আপেলটা ফেলে দিবে, এক কামড় দিয়ে ফেলে দিবে, ফেলে দিবে, কিন্তু তাকে আপনি এরকম এক গ্লাস জুস করে দেন, একটা স্ট্র দিয়ে দেন, দেখবেন সে অনায়াসে খেয়ে ফেলছে কয়েক সেকেন্ড, অনায়াসে। জি এই যে আমি এটার মধ্যে আপেলের জুসটা করে দেখে আপনাকে, আপেলের জুস, আপেলের জুস, আস্ত আপেলটা দিয়ে দিব, আচ্ছা আস্ত আপেলের জুস কিন্তু হবে, দেখেন এই যে আস্ত আপেলটা দিয়ে দিলাম, জাস্ট এভাবে ঘুরিয়ে দিবেন, দেখেন জাস্ট এই যে সে নিয়ে দেখেন, দেখেন একবার কিভাবে ভাঙতেছে, কিভাবে ভাঙতেছে, একবার ভেঙে চুরে ঘুরে মুরে সব করে দিচ্ছে, এই যে দেখেন এক পাশে জুস চলে আসছে আর এক পাশে কিন্তু সোবাটা বের হয়ে যাচ্ছে, দেখেন অসাধারণ। অনেকেই কিন্তু আছেন আমাদের সাথে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এই যে দেখেন, দেখেন কে কোথা থেকে আছেন একটু কমেন্ট করে জানান, অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন, এই কারণে মানে এরকম জুসার ইউটিউবে দেখার পর আপনার ফ্রেন্ডকে যখন বলবেন যে আমি এটা দেখছি কিভাবে দেখাবেন, শেয়ার দিয়ে রাখলে টাইম নাইন দেবের করে দেখতে পারবেন, দেখছো এটা আমি সবাই নিতে পারবে তো ভাই, ভাই এটা অল্প পরিমাণে আছে, 40টা মাল আছে, সবাইকে দিতে পারবো কিনা জানি না, কিন্তু আমি প্রোডাক্ট 40টা আনছি, যার লাগে দ্রুত নিতে হবে, আচ্ছা দ্রুত নিতে হবে, এরকম জুসার আপনি চাইলেও নিতে পারবেন না, কারণ এগুলা স্টক সীমিত, স্টক সীমিত, যত ধরনের জুস আছে আল্লাহর দুনিয়ায়, যত ধরনের ফল আছে আচ্ছা আপনি এটার মধ্যে জুস করতে পারবেন, একেবারে জুস একবারে সব ধরনের, আমলকি থেকে শুরু করে গ্যান্ডারিটা ছোট করে কেটে দিবেন, এটার মধ্যে দিয়ে দিবেন, গ্যান্ডারিটা সহ জুস হবে, বরফ কি দিয়ে দাও যাবে, হ্যাঁ বরফ এটাকে আপনি ক্র্যাশ করবে, চুরে মুরে গুঁড়ো করে দিবে, বরফ একেবারে আপনারা এই যে একবারে দুমড়ে মুচড়ে কিন্তু নিয়ে যাচ্ছে এই আপেলটা, দেখেন অসাধারণ অসাধারণ একবারে, দেখেন আরো আপনারা যারা চান সবই কিন্তু করতে পারবেন এই জুসারে, দেখেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট, মাত্র 150 ওয়াট, 150 ওয়াট ভাই, আপনার সারা মাস ইউজ করলে এটার জন্য 50 টাকা বিল আসবে কিনা সন্দেহ আছে, এই যে অল্প কটা করলা করছি কত রস দেখেন, কত রস বের হয়েছে, এটা খাইতে পারবেন ভাই, ভাই আমার পক্ষে সম্ভব না, আপনি খেতে পারবেন না ভাই, এটা খাওয়া যাবে যারা আপনার ডায়াবেটিস রোগীরা আছে তাদের জন্য, হ্যাঁ এতগুলো না, আচ্ছা একটা করলা করবেন অল্প খাবেন, বেশি খাওয়ার কোনো প্রয়োজন নেই, আচ্ছা এটা ওয়ারেন্টি গ্যারান্টি আছে নাকি ভাই, অবশ্যই ওয়ারেন্টি আছে, এটা সম্পূর্ণ 3 বছরের ওয়ারেন্টি আছে, 3 বছরের ওয়ারেন্টি, এই যে দেখেন আপেলের জুসটা করছি, দেখেন আরো আছে 2 গ্লাস আপেলের জুস হইছে, দেখেন একেবারে ফ্রেশ জুস, পিওর জুস, ক্লিন জুস, একবারে ক্লিন জুস, একবারে ক্লিন জুস, আচ্ছা আচ্ছা ওকে, ওয়ারেন্টি থাকবে 3 বছরের, 3 বছরের ওয়ারেন্টি, আচ্ছা 3 বছরের ওয়ারেন্টি কিন্তু আপনারা পেয়ে যাবেন, প্রাইস কত দিচ্ছেন ভাইয়া, এটা আমাদের রেগুলার প্রাইস তো ভাই, নর্মাল জুসারগুলোই জানেন 8-9 হাজার টাকা, এগুলো আপনার মানে এমনি নর্মালি আনতে গেলে বিদেশ থেকে যদি আপনি ইম্পোর্ট করে একটা আনতে যান এটা রেট হলো 12-14 হাজার টাকা পরে, আচ্ছা আমরা তো একসাথে অনেকগুলো প্রোডাক্ট আনি, আচ্ছা এই জন্য আমরা ডিসকাউন্ট অফারে বিক্রি করতে পারি, ওকে আপনার 7 দিনের অফারে, 7 দিনের অফার, 7 দিনের অফারে, পরে বললে দিতে পারবো না, মালই আছে 40টা, আচ্ছা আচ্ছা নিতে পারবেন মাত্র 7,800 টাকা, 7,800 টাকা, মাত্র 7,800 টাকা, কোন অ্যাডভান্স করতে হবে ভাই, ভাই আমাদের অবশ্যই প্রোডাক্টটা নেওয়ার জন্য আগে 1,000 টাকা অ্যাডভান্স করতে হবে, আচ্ছা দেন প্রোডাক্টটা আপনার ঘরে পৌঁছে যাবে, বাদ বাকি টাকা ওই লোকের কাছে দিয়ে দিবেন, আচ্ছা আচ্ছা 1,000 টাকা অ্যাডভান্স করতে হবে, 1,000 টাকা অ্যাডভান্স, আচ্ছা পাশাপাশি নাকি নতুন একটা সেট আসছে, হ্যাঁ নতুন একটা মার্বেলের সেট আসছে, যেটা এটা পাথরের সেট, এটা ওকে
এটা হলো পাথরের সেট পাথরিয়াম ব্র্যান্ডের হ্যাঁ এটা নাকি ঢালাই গ্রানাইট বলা ঢালাই গ্রানাইট এটা আপনি সারা দিনও যদি এরকম এরকম করেন এটা উঠবে না হ্যাঁ আচ্ছা এই যে স্টিল না এটা চাকু স্টিলের চাকু এটা উড়াইতে পারবেন না আচ্ছা আচ্ছা এটা একবারে ফিক্সড হ্যান্ডেল একবারে ফিক্সড জি এটা হলো 24 সিএম একটা সিলিকনের হ্যান্ডেল সিলিকনের হ্যান্ডেল এটা 24 সিএম একটা ফ্রাই প্যান ওকে এটা হলো আপনার 18 সিএম একটা মিল্ক প্যান এটা হলো 24 সিএম এর একটা কড়াই 24 সিএম এর কিন্তু সবচেয়ে বড় সাইজ আগে 22 ছিল এখন 24 আচ্ছা এটা 24 সিএম একটা এই সসপ্যান 24 সিএম এর সসপ্যান আচ্ছা এটা যদি আপনি ইন্ডিভিজুয়ালি কিনতে যান আচ্ছা দেখেন এই যে এটা যদি নেন বড়টা ওকে এটার দাম হলো 2800 টাকা এখন আচ্ছা ওইটার দাম হলো 2200 টাকা ওকে ফ্রাই প্যানটার দাম হলো 1800 টাকা মিল্ক প্যানটার দাম হলো 1800 টাকা 8600 টাকা 8600 টাকা সিঙ্গেল নিলে আচ্ছা এটা আমার কাছে ধামাকা প্রাইস পাবেন ভাই এখন মাত্র কত জানেন কত থাকবে মাত্র 4500 টাকা 4500 টাকা মাত্র 4500 টাকা বলে এই সেটটা একবারে লেটেস্ট ভার্সন এগুলো সব ধরনের পারে টাইলস ভাঙবো কিন্তু এগুলো ভাঙবো সব ধরনের চুলায় রান্না করা যাবে এক এক জিনিস এগুলো সব ইন্ডাকশন করা আছে আচ্ছা আচ্ছা লাকড়ি চুলা ইলেকট্রিক চুলা যে কোন আল্লাহ দুনিয়া গেছে চুলা মুলা সব চুলায় রান্না করতে পারবে সব চুলায় রান্না করতে পারবে মাত্র 4500 টাকা আচ্ছা সাথে দুইটা কাঠের চামচ ফ্রি দিয়ে দিব দুইটা কাঠের চামচ ফ্রি থাকবে জি আচ্ছা আচ্ছা এই সাদা গোলাপ তো দেখলাম কালো গোলাপ আছে নাকি কালো গোলাপ এই যে আছে আচ্ছা কালো গোলাপও আছে দেখেন এটা 18 সিএম একটা মিল পেন ওকে একটা 24 সিএম এর ফ্রাই প্যান ওকে একটা 22 সিএম এর কড়াই 22 সিএম এর কড়াই একটা 24 সিএম এর সসপ্যান 24 সিএম এর সসপ্যান দাম মাত্র 3500 7 পিস দাম মাত্র 3500 টাকা আচ্ছা চামচ থাকবে নাকি সাথে ওই দুইটা কাঠের চামচ দিয়ে দিব আচ্ছা দুইটা কাঠের চামচও কিন্তু থাকবে আর আমাদের দোকানটা কোথায় জানেন আচ্ছা এটা লোকা নিউ মার্কেট নেমে আচ্ছা একটা দোকানদারকে জিজ্ঞেস করবেন কাস্টমারকে না দোকানদারকে জেন ভাই সুপার স্টোর ইয়া কাঁচা বাজারটা কাঁচা বাজার কোথায় কাঁচা বাজারে দোতলা চলে আসবেন যে কোনো দোকানদারকে জিজ্ঞেস করবেন সুপার স্টোর দেখায় দিবে আচ্ছা 8391 নিউ মার্কেট কাঁচা বাজার বনলতা মার্কেট দ্বিতীয় তলায় দোতলা চলে আসবেন না চিনলে দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ ফোন দিবেন আমরা আপনাকে দোকানে নিয়ে আসবো আচ্ছা এই নাম্বারগুলো শুধু এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ করবেন আচ্ছা 7 পিস কিন্তু দুইটা আছে একটা হচ্ছে 4500 টাকা আর একটা হচ্ছে 3500 টাকা এটা এখন মার্কেটে বিক্রি হয় 6500 টাকা আচ্ছা আচ্ছা এখন তো 4000 টাকা বিক্রি হয় কিন্তু আপনি পাচ্ছেন মাত্র 3500 মাত্র 4500 এবং দুইটার সাথে কিন্তু আপনারা দুইটা চামচ দেখা গেল দুইটা একসাথে নেন একটা জুসার 7800 আর এটা দেখা গেল আপনার 4500 কত আসে 12300 তিন বছরের কিন্তু ওয়ারেন্টি থাকবে এটার সাথে 7800 টাকা এবং সোকানি ব্র্যান্ডের কিন্তু জুসার হবে স্লো জুসার যা দিবেন তাই কিন্তু নিয়ে নিবে দ্রুত যোগাযোগ করেন এক সপ্তাহের অফার থাকবে এক সপ্তাহের অফার আচ্ছা এক সপ্তাহের মধ্যে যারা নিতে চান এই জুসার আপনারা নিলে মানে যারা ইউজ করে তারা এটা সম্বন্ধে জানে দেখা মাত্রই ফোন দিবে যে নানার এটা লাগবে দেখেন আমার চলে আসছে করলা জুস করছি মালটা জুস এটা সম্বন্ধে বলা লাগবে না আসলে আপনার সুনাম আপনাকে দেখলেই বোঝা যায় এটাকে দেখলে এটা সুনাম বোঝা যায় এটা গুণগান গাওয়ার কিছুই নাই রাইট রাইট ওকে তো দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে এগুলো আপনারা নিতে পারবেন